আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাইকে স্বাগত জানালাম। আমি কাজী রাসেল হাজির আছি নতুন আরেকটি টপিক নিয়ে। এই মুহূর্তে যে কাজটি দেখছি সেটি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনে খুব কমন একটি মাদার বোর্ড TP.ms358pb801। এটা হচ্ছে মাদার বোর্ডের নাম্বার। এইটা আমাদের কাছে এসছে লোগো হ্যাং সমস্যার জন্য। আর এই লোগো হ্যাং সমস্যার সমাধান এই বোর্ডটাতে কেমন হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এই বোর্ডটার লোগো হ্যাং প্রবলেমটা ফার্স্ট আমরা স্ক্রিনে দেখব। আমাদের এই বোর্ডটা RT809F প্রোগ্রামের সাথে কানেক্ট করছি, তিনটা ওয়্যার আরএস ডিস্ক আর গ্রাউন্ড। আর এইখানে আমাদের চেকিং প্যানেল যেটা সেটার সাথে এটা কানেক্ট করা আছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাকলাইট জ্বলে আছে, স্ট্যান্ডবাই লাইট জ্বলে আছে, স্ট্যান্ডবাই রিলিজ স্মার্ট টিভি লেখাটি এসে চেকিং মাদারবোর্ড চেকিং প্যানেল আমরা দেখছি। উইন্ডোজ শেয়ার স্মার্ট ক্লাউড টিভি এটা এসে বসে জাস্ট বারবার এরকম দেখাইতেছে। দীর্ঘ সময় পর এটা স্ট্যান্ডবাই চলে যাচ্ছে, আবারও অন হচ্ছে এবং সেম একই কন্ডিশন। এটা হচ্ছে আমাদের প্রবলেম। আর এই প্রবলেম সলিউশনের জন্য আমাদের বেশ কিছু ভিডিও দেওয়া আছে। তারপর আমি এখানে এই বোর্ডের ক্ষেত্রে TP.ms358pb801 সবাই সাধারণত এই বোর্ডটার সফটওয়্যার করে বারবার আমার কাছে ফর্ম মেসেজ এই ধরনের কমেন্ট সবসময় আমি পেয়ে থাকি। আর তাদের বলবো যে প্রতিটা কাজ রিপেয়ারের প্রসেসের জন্য আপনাকে সঠিক পন্থাগুলো ভালো করে বুঝে তারপরে রিপেয়ার আসতে হবে। তো আমরা এই সমস্যাটি দেখছি, এই সমস্যাটির সমাধান দেব আজকে আমাদের প্রোগ্রামারের সাহায্যে। তো আমরা সমস্যাটি ভালো করে দেখলাম, দেখছি যে আবার অটোমেটিক এটা লোগো হ্যাং পজিশন থেকে স্ট্যান্ডবাই মধ্যে চলে যাচ্ছে। তো আমরা এটা রিপেয়ার করব আমাদের স্ক্রিনের কম্পিউটারের সাহায্যে সফটওয়্যার RT809F প্রোগ্রামারে এবং পুটটি এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে। আমরা প্রথমে পুটটি থেকে কানেকশান করে নেব, পুটটি অন করে নেব, অন করে নিলাম। এরপরে আমরা মাদারবোর্ডটা পাওয়া দিচ্ছি। সঙ্গে সঙ্গে আমাদের এখানে কিছু প্রিন্ট আসছে। এই প্রিন্টটা মূলত আমাদের এটাকে কনসোল মোডে নিয়ে আসার জন্য। আমরা আবার এটাকে অফ করব এবং কনসোল মোডে নিয়ে আসার জন্য ট্রাই করব। কনসোল মোডে নিয়ে আসার জন্য আমরা পাওয়ার দিচ্ছি এবং যখনই আমরা এটা কনসোল মোডে নিয়ে আসছি এখন এটাকে আমরা রিকভারি কমান্ড দেব। রিকভারি কমান্ড সঙ্গে সঙ্গে দেখেন আমার এখানে স্টোকে দেখাইতেছে, আমি দিব রিসেট ওকে। আমার স্ক্রিনে দেখছি স্ক্রিনে দেখছি স্মার্ট টিভি লেখাটি এসছে এবং আসার পরে আমাদের বোর্ডটি সরাসরি রিকভারি মোডে চলে গেছে। তো দেখেন এখানে আমরা এটা অপশনাল মোডে যাব। এটা রিমোট দিয়ে রিবুট সিস্টেম আছে, এই রিবুট সিস্টেমটাকে আমরা ওয়েস্টেস পার্টিশন এটাকে ওকে করব। আর রিমোট হচ্ছে এরপরে টাটা ওয়েব ফ্যাক্টরি রিসেট এটাকে অন করে দেবে। এটা অল ইউ ইয়েস ডিলিট অল ইউজার ডাটা। তো মূলত এই ইউজার ডাটার মধ্যে ফলগুলো থাকে, এই জন্য আমরা এই ইউজার ডাটাটাকে সিস্টেমটাকে রিসেট করে দিচ্ছি। এখানে প্রসেস চলছে, প্রসেস কমপ্লিট, জাস্ট আমি রিবুট নাও সিস্টেম এটাতে অন প্রেস করছে এবং আমরা দেখবো যে আমাদের যে প্রসেস এটা কমপ্লিট করে লোগো হ্যাং সমস্যা যে স্টেজ ছিল সেখান থেকে মাদারবোর্ডটি রিকভারি আসছে কিনা। স্মার্ট টিভি উইন্ডোজ
ফার্স্ট টাইম আপনার কিছু শোনা নেবে, তারপরে তো আপনার রিসেট কমপ্লিট হবে। এখানে আমাদের ফার্স্ট যে সেটিং, ফার্স্ট ইন্টারফেসে চলে এসছে, আমরা এটাকে স্টার্ট করছি। আমাদের লোগো হ্যাম পলটি ফাইনালি রিকভারি হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি পারফেক্টলি সলিউশন। এটাকে টিভি মোডে দিয়ে অন করলাম, যে বোর্ডটি কিছু সময় আগে এটা রিকভারি মোডে ছিল, এই বোর্ডটি কিছু সময় আগে লোগো হ্যাং প্রবলেমে ছিল। আমরা জাস্ট একটি কমান্ডের মাধ্যম দিয়ে বোর্ডটাকে কনসোল মোডে নিয়ে রিকভারি মোড করে বোর্ডটার সফটওয়্যারের যে লোগো হ্যাং সমস্যায় খুব সহজেই সমাধান করলাম। যদি এলসিডি টিভি রিপেয়ার স্মার্টভাবে করতে চান, যোগাযোগ করতে পারেন আমাদের কাজী ইলেকট্রনিক্স এবং ইনস্টিটিউটে। আমাদের প্রতি মাসে প্যাচ চলে এবং আমাদের প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষক, আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্তৃক সনদ আমরা দিয়ে থাকি। যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে আগামী ব্যাচের জন্য ভর্তি হতে পারেন এবং রেজিস্ট্রেশন করতে পারেন। আমাদের এলইডি এলসিডি রিপেয়ার প্রশিক্ষণ ইনস্টিটিউটের এলসিডি এলইডি টিভি রিপেয়ার কোর্সে যারা কোর্সে আগ্রহী আছেন যোগাযোগ করতে পারেন। স্ক্রিন নম্বরে দেখা হবে নতুন নতুন টপিকে নতুন কোনো কাজ নিয়ে।